এরাই আমার বাবা জিরাই আমার। এক সময় আব্বা বলতেন এই দক্ষিণ জনপদের গর্ব, আব্বার কাছে কোনো কিছু চাইলে, নতুন জামা চাইলে, নতুন জুতা চাইলে, আব্বা বলতো বাবারে দক্ষিণ, দক্ষিণে যখন মাহফিল শুরু হবে ওরা অনেক বেশি টাকা দেয়, তখন কিনে দেব, এখন তো হাতে পয়সা নাই। সে আব্বা চলে গেলেন, মাঝে মাঝে আমাকে নিয়ে বলতেন, আমি তো আমার আব্বা বলতেন আমি তো মাদ্রাসায় পড়ি নাই, তাও দক্ষিণে গেলে মানুষেরা হরিণ ধরে খাওয়া, আর আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমার বিশ্বাস আমার ছেলে এক সময় সুন্দরবনের বাঘ ধরে খাবে। আজকে যখন নদীটা পার হয়েছি আমি জিজ্ঞাসা করলাম এই গাবুরাতে আমার আব্বা এসেছে নাকি, বললো হ্যাঁ অনেক বাড়ি এসেছে। কলিজাটা ফেটে গেল, আমার আব্বা কতটা সরল ছিলেন, কতটা সোজা ছিলেন, যেই সময় এসেছেন আজ থেকে 20 বছর আগে, তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, মানুষের চিঠিতে দাওয়াত দিত আর সেই চিঠির দাওয়াত নিয়ে এখানে ছুটে আসত, আবার 15 দিন পরে 20 দিন পরে যেত, এই মাঠেও মাহফিল 4 বার করেছে, আমার মন যেন ডেকে ডেকে বলল আব্বা গো আজকে তোমার মাহফিলে আমি এসেছি, তুমি নাই গো তুমি নাই, আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাই না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা, তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া, তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া, তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া, আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে বহু দূরে, কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। 2002 সাল জানুয়ারির 5 তারিখে বাবা চলে গেছেন, বাবা আর ওয়াজ করতে চাই না, অনেকেই চেনেন জানেন, আমি শুধু এই জন্যই বললাম ভাইরাই আমার বাবাজিরাই আমার। এক সময় আব্বা বলতেন এই দক্ষিণ জনপদের গর্ব, আব্বার কাছে কোনো কিছু চাইলে, নতুন জামা চাইলে, নতুন জুতা চাইলে, আব্বা বলতো বাবারে দক্ষিণ,
দক্ষিণে যখন মাহফিল শুরু হবে ওরা অনেক বেশি টাকা দেয়, তখন কিনে দেব, এখন তো হাতে পয়সা নাই। সে আব্বা চলে গেলেন, মাঝে মাঝে আমাকে নিয়ে বলতেন, আমি তো আমার আব্বা বলতেন আমি তো মাদ্রাসায় পড়ি নাই, তাও দক্ষিণে গেলে মানুষেরা হরিণ ধরে খাওয়ায়, আর আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আমার বিশ্বাস আমার ছেলে এক সময় সুন্দরবনের বাঘ ধরে খাবে। সেই আব্বা আজকে নাই, চলে গেছে। এখানে 57তম মাহফিল, চেয়ারম্যানের পিতা ছিল এক সময় এই স্টেজে বসে থাকতেন, আজকে নাই চলে গেছে রে। আবার এখানে আমরা যারা এসেছি ভাইরাই আমার, এই মাহফিল হবে আগামী বছর, আবার হবে, মাইকিং হবে, লাইটিং হবে, পোস্টার হবে, প্রচার হবে রে। কিন্তু এমন অনেকেই এই এক বছরের মধ্যে নীরবে নিথর হয়ে যাব, কার আড়াল থেকে কে চলে যাব কেউ জানবে না।